এই সাইডে বাড়ির ভিউটা দেখেন মানে পুরো পানি অভাব লোড হয়ে গেছে আর এই সাইড মধ্যে একটা ভাই দেখা গেছে এই বাড়ির যত ধরনের আর কি বস্তু বাহিনী আছে সব টানা টানি করতেছে আর মধ্যে ভাইও কাম করে আসল তার মধ্যে আর কি ডাক দেওয়া হইলো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আর বর্তমান যেহেতু বান বানির সময় সব জায়গাতে পানি ঠানি দিয়ে ভরে গেছে তো আজকে বিকাল টাইমে অল্প বানানির একটা উদ্দেশ্য যে মানুষের আর কি চরের মধ্যে কিভাবে কি মানে অবস্থায় মানুষ আছে না আছে সবকিছু ক্যাপচার করবো তো আমরা নদীর পার যেটা আছে এনে পেলায় অলরেডি উপস্থিত হইছে যেটা কি চর আছে ওই জায়গা কোনো পুকুরা সব কিছু দেখামো যে মানুষ কত কীভাবে কষ্টের মধ্যে রয়েছে আর কি তো ছোট ভাই একটা নাও ম্যানেজ করার জন্য গেছে সামনে তো নাওটা ম্যানেজ হলে ওই নাও দিয়ে আমরা যাবো তো দেখতেছেন খালি সারে সাইডে পানি 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 ধুবড়ি থেকে একটা শেয়াল অলরেডি আয়না ঘাটের মধ্যে খাড়া হইলো আর কি তো যেহেতু আর কি লঞ্চ টঞ্চ বন্ধ করে দিছে রেড অ্যালার্ট দিয়ে এই যে যে নাওটা দেখতাছেন এই নাওটা নিয়ে আমরা গেতাম কিন্তু অল্প ওয়েট করা লাগতেছে কারণ চহরের মধ্যে নাওলার কিছু বস্তু আছে ওই বস্তু গুলো আনার পরে আমরা নাওটা নিয়ে যাবো বাবু কত ডিমার চাও কতডি ক দে দে দেও ধাস দেও 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 বা ভুত মা চাও ক নাই চাও হ ভাই মানুষের কোন ধরনের কষ্ট হইলে যে চরে থেকে ঘাস টাস কষ্ট করে কায়দে গরু ছাগলের জন্য নিয়ে হা লাগে তাহলে ভাবেন পানিয়ে কত ধরনের একটা প্রভাব ফেলাইছে ব্লগিং করে থাকা অবস্থায় দুই একটা ভাই ব্রাদার আসলো যেহেতু ভিডিও দেখে তারপরে দুই একটা সেলফি টেলফি হলো তারপরে আমরা আর কি চরের দিকে রওনা হলাম ছোট বাবুটা নাও নিয়ে আইলো তো এই নাই আমরা চারজন আর কি তো আমরা চরের দিকে রওনা হইলাম যে একটা বাড়ির মতো দেখা যায় ওই বাড়িটা একদম ডুবে গেছে গা চরের মানুষ কতই না কষ্ট হতে থাকে আর কি আর আমরা ওই বাড়িটার সামনেই যাবো যাওয়ার পর ওই বাড়ির কি অবস্থা না অবস্থা ওই বস্তু তুলে ধরার চেষ্টা করব দর্শক আপনারা দেখতেছেন যে পিছনের একটা বাড়ি বাড়িটা মোটামুটি আধা ঢুকে গেছে গা পানি মানে যেহেতু চর এরিয়ার মধ্যে বাড়ি পানি ঢুকাটাই স্বাভাবিক

যেহেতু মানে আর কি ব্যস্ত আছে কামের মধ্যে তারপরে এই সাইড ক্যামেরাটা দাও ও ভাই এমুরাই অল্প তো আপনারা দেখতেছেন যে অ্যাকচুয়ালি এই বাড়ির যত ধরনের আর কি বস্তু বাহিনী আছে সব টানা টানি করতেছে আর মধ্যে ভাইও কাম করে আসল তার আর কি ডাক দেওয়া হইলো তো ওই ক্যামেরাটা এই দিকে দাও তাহলে এখন তুমি এনে কি করতেছ আর মানুষ কো বাড়ি বাইন দেখি নাও দেন যাও না খুবই অবস্থা খারাপ দেখতাছেন দর্শক আপনারা যে পানি কি কি অবস্থা করে দিচ্ছে এই সাইডে করটো দিয়ে মানে করটো যা আছে সবকিছু মানে ই হয়ে গেছে হয়তো ভিতরে যাওয়া গেছে জন্য দেখা গেতা আছে তো দর্শক দেখতাছেন আহ মানুষের কোন লেভেলের কষ্ট হইলে আর কি এই পানির মধ্যে কাম কাজ করা লাগে তো বুদ্ধিও তো নাই তো ভাই তোমাকে কি উপরে বাড়ি নাই আর মানে টানের মধ্যে তো এনে কি সব সময় থাকুক না মানে

ওই সাইডে যাবো ওই সাইডের মধ্যে কিছু বাড়ি টাড়ি খারাপ ভাবে রয়েছে তো গায়ে দেখেন ছোট একটা বাবু কত সুন্দরভাবে আর কি নাও ভাই স্ক্রামা করে নিয়ে যাই আছে এটাও একটা প্রতিভা কারণ আর কি আমি চাইলু পারমু না আর কি এই বাবুটা নিয়ে গেতাছে আর কি দেখেন কত একটা ভয়ানক একটা পরিবেশ আর সামনে দেখেন যে এই যে যে কয়টা ই দেখতাছেন এ আর কি সুপারি বিজনেস করতো গোনা তো বর্তমান পানিয়ে একদম অবস্থা খারাপ করে দিছে আর কি মানে সব ডুবে হালিয়ে দিছে আর কি আর ওই সাইডে তো আমরা যাই খেলাম না যেহেতু বহুতেই আর কি ধার ওই জন্য আমরা ওই সাইডে জানলাম না আর এই যে রাস্তাঘাট না দেখেন আর এই যে যে ঘরগুলা দেখতাছেন টোটালি একদম দুইবে অবস্থা খারাপ হয়ে গেছে আর কি ঘুরা ঘুরো ঘুরে দর্শক আপনারা দেখতাছেন এই যে একটা ক্ষেত করছে আর একটা মানুষ মানে এক ধরনের ধুরমা তারপরে মরিস ভেন্ডি ধুর্মা বর্তমানে দেহাও গেতাছে আর তো সব কিছু মানে পানির তলে আর কিছু কিছু আছে যেগুলো জানলার উপরে যেটা আর ওগুলো আর কি আছে আর হয়তো কয়েকদিন পরে থাকা নাই না আর বহুতই অনিষ্ট হয়েছে মানুষের তো হয়তো আপনারা বুঝতে আরকি আর তো আর যেটা বর্তমান অবস্থা বাজারের মধ্যে চল্লিশ টাকার যেটা আরকি আলু ওটা হয়ে থেকে বিশ টাকার মরিচ চল্লিশ টাকা হয়ে গেছে তো এই ধরনের যদি পানির তলে সব যায় তাহলে তো স্বাভাবিক না দাম বাড়ানি তো কি করা যাবে বুদ্ধি আর নাই কিছু এই যে সাইডের যে ভিউ দেখতেছেন পুরাই আর কি পানি পানি এটা অ্যাকচুয়ালি আমার করে শুটিং স্পট এই জায়গাতে আমরা প্রচন্ড মানে বহুত মানে বহুত ফানি ভিডিওর কাম করছি আর যেটা আর কি আজকে পানির চলে তো কি করা যাব যাই হোক আর কি এই বস্তু বোনায় দেহানির জন্য আর এই যে সাইড পে দিয়ে দেখতেছেন যে বার্সপ তারপর আরো কিছু কিছু আছে এই জায়গাতে আমরা বহুত ভিডিও করছি আপনারা হয়তো নোটিস করলেই পাবেন তো এন থেকে আমার করে যেটা রাস্তা বেশি দূর না সামনে তো আমরা রাস্তার মধ্যে যায় নিয়ে আর কি ব্লগটা শেষ করে দিব টোটাল ভিউটা দেখানির চেষ্টা করছি যতটুকু পারছি আর কি তো ভিডিওটা কিরম লাগলো বা ব্লগটা কিরম লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যদি ফেসবুকে থেকে থাকেন ফলো করেন আর ইউটিউবে থেকে থাকলে সাবস্ক্রাইব করেন তো আজকের ব্লগ এই পর্যন্তই ইনি শেষ করে দিই